দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের বীরত্ব গাথায় অর্জিত মাতৃভূমি। তবে বাংলায় বিজয় এলেও তা যেন পূর্ণতা পাচ্ছিল না, 7 কোটি মানুষের নয়নের মণি তখনও ঘরে ফেরেনি। অপেক্ষা আর উৎকণ্ঠা নিয়ে দিন গুনছিল সারা বাংলা। অবশেষে শেষ হয় অপেক্ষা, দিন গুন। 290 দিন বন্দী থাকার পর 1972 সালের 10ই জানুয়ারি স্বাধীন বাংলাদেশের মাটিতে ফিরে আসেন বাংলার অবিসংবাদিত নেতা। তিনি ফিরে এলেন বাংলার অভিভাবক হয়ে। সন্তানের হারিয়ে ফেলা বাবা, বোনের ভাই, বাবার হারিয়ে ফেলা সন্তান আর হাজারো সন্তানের পিতৃ পরিচয় হয়ে ফিরে এলেন তিনি। মহানায়কের স্বদেশ প্রত্যাবর্তনে চোখে আনন্দ অশ্রু আর মুখে বিজয়ের স্লোগান নিয়ে জেগে ওঠে পুরো দেশ। সাগরের বুকে ছাপ দিতে সব নদী যেন ছুটতে থাকে মোহন। দেশের জন্য আশীর্বাদ হয়ে আসেন শতাব্দীর সেরা বাঙালি। শহরময় টানটান উত্তেজনা যে বঙ্গবন্ধু আসবেন, সবাই উত্তেজিত যে সবাই দেখতে যাবে বঙ্গবন্ধুকে সে ইয়ে মাঠে, কালেক্টেড মাঠে। তখন সবাই বলাবলি করছে যে বঙ্গবন্ধু আসবেন, দল মানে পুরো দলে দলে সব লোকজন আমাদের বাড়ির সামনে দিয়ে আমরা দেখছি যে সব হেঁটে যাচ্ছে, সবাই হেঁটে যাচ্ছে। তখন কিন্তু রিক্সা সাইকেল গাড়ি কোনো চলছিল না, সব হেঁটে হেঁটে যাচ্ছিলো। আমার তখন মনে হচ্ছিল যদি আমি যেতে পারতাম, আমি যদি যেতে পারতাম বঙ্গবন্ধুকে দেখতে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে শুরু হয় বাঙালি জাতিকে স্বয়ংসম্পূর্ণ করার বিপ্লব। স্বাধীন বাংলাদেশে দেয়া প্রথম ভাষণে বঙ্গবন্ধু দেশবাসীকে গভীর ভালোবাসা ও অভিনন্দনের সাথে সাথে যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তোলার জন্য আত্মনিয়োগ করার উদাত্ত আহ্বান জানায়। একটা কথা বলেছিলাম, তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই, মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও, এই একটা অনুরোধ তোমাদের। তবে মনে রাখা উচিত, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ স্বাধীন থাকবে, বাংলাদেশকে কেউ দমাতে পারবে না। বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে অবিচল চিত্তে কাজ শুরু করেন বঙ্গবন্ধু। দেশে ফিরেই তিনি যুদ্ধবিধ্বস্ত স্বাধীন বাংলাদেশ গঠনের এক বিরাট চ্যালেঞ্জ নিয়ে ঝাঁপিয়ে পড়েন। বঙ্গবন্ধু তখন ছুটছেন তার বাংলাদেশকে দেখতে, আর তাকে দেখতে ছুটছে পুরো বাংলাদেশ। এ যেন এক অদ্ভুত মেটাফোর। তখন আমি সুলতানাকে বললাম যে সুলতানা চল আমরা গিয়ে দেখে আসি। ইয়াসমিন সুলতানা ওদের সাথে যোগাযোগ করলাম, আমাদের পাশেই ওদের বাসা, যোগাযোগ করে আমরা 3-4 জন মিলে আমরা গেলাম। ওই হাঁটতে হাঁটতেই গেলাম যে ওই কালেক্টেড মাঠে, ওখানে কিন্তু জনসভাটা হয়েছিল। যখন আমরা গেলাম তখন ওখানে আমরা নিচে বসেই ওনার জনসভা শুনলাম। আমি যখন প্রথম দেখলাম ওনাকে, বঙ্গবন্ধুকে, তখন আমার মনে হচ্ছিল যে আমি যে মানে কী দেখলাম। হ্যাঁ, তারপর অনেক দূর থেকে দেখেছি তো, কিন্তু তখন মনে হচ্ছিল যে ওই একটা মনে মনেই আমার একটা ইয়ে ছিল যদি আবার যদি কাছে দেখতে পারতাম। 1972 সালের মে মাস, সদ্য স্বাধীন বাংলাদেশে প্রথম রংপুর সফরে আসেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী জেনিফার এলির তখন একটাই স্বপ্ন, কাছ থেকে দেখবেন বঙ্গবন্ধুকে। পরদিন 11ই মে
হ্যাঁ, একাডেমি আমরা যখন আমাদের স্কুলে গেলাম, ওই দিন আমাদের মর্নিং স্কুল ছিল। মর্নিং স্কুল থাকাতে আমরা স্কুলে যেয়ে শুনলাম যে আজকে বঙ্গবন্ধু চলে যাবে। তখন আমার জন্য আরও স্পৃহা জাগলো যে আচ্ছা, বঙ্গবন্ধুকে যদি সামনাসামনি একটু দেখতে পারতাম। তখন স্কুলে বই খাতা রেখে ওই আমরা চার বান্ধবী মিলে আমরা গেলাম। এই ইয়াসমিন ছিল, হ্যাঁ, আমরা ইয়াসমিন, শাহিন, আমরা সবাই মিলে আমরা গেলাম। আমরা যখন যাচ্ছি ওখান থেকে যখন যাবো, তখন স্যারকেটা হচ্ছে মূল ফটকেই আমাদেরকে পুলিশ ব্যারিকেড দিল, আমাদেরকে ঢুকতে দেবে না। আর তখন কিন্তু এত প্রোটেকশন ছিল না, মানে ওই যে সার্কিটটা হচ্ছে কিন্তু ওয়াল, কোনো কাটাতারের বেড়া বা কোনো কিছু ছিল না, এমনি টপ করানো যায়। তখন পুলিশ যখন আমাদেরকে বাধা দিল, পুরো লাঠি নিয়ে আসছে পুলিশ, আমাদেরকে মানে ঢুকতে দেবে না। তারপরে আমরা কী করলাম, এই সার্কিটের যে ওয়াল আছে ওয়াল টপ করে আমরা দৌড় দিলাম। হ্যাঁ, একে ওয়াল টপ করে যখন আমরা তিন চারজন দৌড় দিলাম, তখন পুলিশ আমাদের পিছনে উঠছে। যে আমরা যখন একেবারেই বারান্দায় উঠছি, ঠিক এই সময় আমার সঙ্গে দেখা সাজেদা চৌধুরীর। সাজেদা চৌধুরীর মুখোমুখি হতেই এই উনি বলছেন, এই তোমরা কোথায় যাও? তার মধ্যে আমরা বঙ্গবন্ধুকে দেখতে যাবো। তো বলে যে বঙ্গবন্ধুকে দেখতে যাবার, তখন উনি কিন্তু আমাদের একটু সহায়তা করেছিলেন যে আচ্ছা আচ্ছা যাও, এই যে বঙ্গবন্ধু ভিতরে আসে যাও, একদম গিয়ে বাম দিকে উনি কিন্তু আছেন। তা গেলাম আমরা, ওই ভিতরে গেলাম। 11 মে বিকেলে রংপুর কালেক্টরেট মাঠে আয়োজিত জনসভায় তিনি বক্তৃতা দেন। বঙ্গবন্ধুকে দেখার জন্য হাজার হাজার লোক কুচবিহার থেকে 30-40 মাইল পথ পায়ে হেঁটে এই জনসভায় হাজির হয়েছিল। 1972 সালের 11 মে বঙ্গবন্ধু রংপুরে আসবেন স্বাধীনতা উত্তর। সকাল থেকে, তখন তো যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না, সকাল থেকে রংপুর জেলার বিভিন্ন জায়গার থেকে বাইসাইকেল পায়ে হেঁটে মানুষ কালেক্টরেট মাঠে এসে জড়ো হলো। বঙ্গবন্ধু ওখানে জনসভা করবেন। বঙ্গবন্ধু ঠিক দুপুরের আগে আগে পুলিশ লাইন মাঠে তার হেলিকপ্টার অবতরণ করলো। বঙ্গবন্ধু হেলিকপ্টার থেকে নেমে রংপুর সার্কিট হাউসে গেলেন এবং সার্কিট হাউসে উনি দুপুরের খাবার খেয়ে বিশ্রাম করে উনি কালেক্টরেট মাঠ, বর্তমান সরুবি উদ্যান, ওখানে জনসভার জন্য আসলেন। বঙ্গবন্ধু কালেক্টরেট ময়দানে যে ভাষণ দিয়েছিলেন, উনি ভাষণের একটি পর্যায়ে বলেছিলেন, 10ই জানুয়ারি যখন দেশে প্রত্যাবর্তন করি আমি কিছুই পাইনি। তোমরা জানো 14 তারিখে 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করেছে, 15ই ডিসেম্বর সারা বাংলাদেশের ব্যাংকের টাকা বের করে পুড়িয়ে দিয়েছে, আমি শূন্য হাতে দেশের দায়িত্ববান গ্রহণ করেছি। তোমরা মুক্তিযোদ্ধারা যেসব এলাকা মুক্ত করেছ যাতে হানাদার বাহিনী পুনরায় সেই এলাকায় ঢুকতে না পারে, তোমরা ব্রিজ, কালভার্ট, রেল ব্রিজ উড়িয়ে দিয়েছিলে। শেষের দিকে পাক হানাদার বাহিনী টিকতে না পেয়ে যখন ক্যান্টনমেন্ট দিকে আসে, তারাও অনেক ব্রিজ কালভার্ট উড়িয়ে দিয়েছিল, যারা তোমরা সহজেই তাদেরকে অ্যাটাক করতে না পারো। আমি সেই সব ব্রিজ কালভার্ট প্রায় 7,000 এগুলি আমি পুনর্নির্মাণ করবো। 1 কোটি লোক ভারতে গিয়েছিল, তাদেরকে আমি নিয়ে এসেছি, তাদের পুনর্বাসন করেছি। মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা আহত হয়েছিল গুরুতর, আমি জার্মানি থেকে মিস্টার ঘাস নামে একজন অস্ত্রপ্রচারক নিয়ে এসে আমি অস্ত্রপ্রচার করেছি। বীরঙ্গনাদের মধ্যে যারা বেশি ছিল তাদের পুনর্বাসন করেছি। এমনকি বীরঙ্গনা কেন্দ্রে আমি গিয়েছিলাম তাদের সঙ্গে দেখা করতে, তখন অনেক বীরঙ্গনা আমাকে বলেছিল আমার এই পেটের সন্তান যদি জন্মগ্রহণ করে আমি তার পিতার নাম ঠিকানা কী দেবো। তখন আমি বলেছিলাম পিতার নাম দেবা শেখ মুজিবুর রহমান আর ঠিকানা দেবা 32 নম্বর ধানমন্ডি। বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত ও সদ্য স্বাধীন বাংলাদেশকে স্বচক্ষে দেখতে চষে বেরিয়েছেন সারা দেশ। দেশের বাস্তব চিত্র পেতে যেখানে গিয়েছেন তিনি হয়েছেন সবার। স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু যে সংগ্রাম করেছিলেন, যে ত্যাগ ও কষ্ট স্বীকার করেছিলেন, তা ইতিহাসের পাতায় হয়তো সেভাবে খুঁজে পাওয়া যাবে না, যেমনটা খুঁজে পাওয়া যাবে না জেনিফার এলির হাতের সেই অটোগ্রাফ। বঙ্গবন্ধু থাকবে শুধু স্মৃতির মণিকোঠায়। ভিতরে যেয়ে দরজার কাছে আমরা কাছে মুচু করে আর কি দাঁড়িয়ে আছি, গুটি সুটি মেরে দাঁড়ায় আছি।
তখন উনি আর কি চোখাচোখি হয়েছে আমাদের সাথে বঙ্গবন্ধু। উনি তখন দেখি বিছানায় কোলবালিশ, হ্যাঁ উনি কোলবালিশে হেলান দিয়ে পাইপ মুখে। তো উনি বলছেন, এই তোমরা কী চাও? তা আমি বললাম যে আমরা বঙ্গবন্ধুকে দেখতে আসছি। তখন বলছি, এই তো ভাইল দেখো তো বঙ্গবন্ধু কোথায়। আমি বললাম যে না, আপনি তো বঙ্গবন্ধু। তো উনি হেসে বলছে যে কী চাও তাহলে তোমরা? আপনি আমি বললাম যে আপনার সিগনেচার নেব। সিগনেচার কী? উনি বললেন, সিগনেচার কী? একটু কাছে ডাকলেন উনি। তো কাছে ওরা একটু কম গিয়েছিল, আমি সামনে গেলাম। যাওয়ার পরে বলে সিগনেচার, আমি বললাম যে আপনার অটোগ্রাফ। তখন উনি, আমরা তো স্কুল থেকে না বলে আমরা চলে গেছি, বই খাতে রেখে চলে গেছি। আমাদের হাতে কিন্তু খাতা কলম বই কিচ্ছু ছিল না। তখন উনি বলছে যে কাছে ডেকে, উনি কোথাও যখন পাচ্ছি না, উনি কিন্তু বুঝতে পারছে যে আমরা কিছু খুঁজছি। তখন উনি আমাদেরকে ডেকে, আমাকে ডেকে হাতটা টেনে লিখে দিলেন, এখানে শেখ মুজিব লিখে দিলেন। এই হাত আমি 3 দিন ধুইনি, আমার মা আমাকে ভাত খাইয়ে দিয়েছে। তারপর আমরা আস্তে করে বাইরে হয়ে আসলাম, ওই বারান্দার মধ্যে আমরা দাঁড়াইছিলাম। তাও যেন আমার পিপাসা মেটে না যে না আরেকবার দেখবো, উনি আসবে তো। এখন আবার এইভাবে আমরা দাঁড়াই আসছি। তখন দলে বলে উনি যখন বাইরে হয়ে আসছিলেন, তখন আমার দিকে মানে ওনার মনে হচ্ছিলো যে আমার হাতে তো উনি লিখে দিয়েছিলেন, এটা আমার মনে হচ্ছে যে উনি ওনার মনে হয়েছে ওটা। তখন উনি কী করলেন, ওনার হাতে একটা তোড়া ছিল ফুলের, আমার দিকে তাকায় আমাদের সবাই ছিলাম ওখানে, একটা ফুল গোলাপ ফুল একটা এইভাবে ছুটে মারলো আমাকে। একদম মনে করে যে ওই এত ভিড়ের মধ্যে উনি একটু আগায় গেছে, ওখান থেকে ফুলটা আমি কুড়ায় নিলাম, মানে বসে আমি ফুলটা কুড়ায় নিলাম, হাতে নিলাম। নিয়ে তারপর আমরা তো বাইর হয়ে গেলাম। আমরা বাইর হয়ে যখন চলে আসছি, তখনও কিন্তু উনি বারান্দার মধ্যে দাঁড়ানো। তখন ওই যে ক্ষোভগুলো আছে, ওই ক্ষোভগুলোর ওখানে হুট করে উনি দাঁড়ায় গেছেন। ও আমরা সব যেয়ে পা দিয়ে ওঠার মতো একটা যে ক্ষোভটা, ওখানে খোপে পায়ের শুধু এতটুকু পাতাটা শুধু যায়, মানে সম্পূর্ণ পা যায় না। ওইটা দিয়ে কোনোরকম করে খোপ বেয়ে উপরে উঠলাম। ওঠার পরে আমি কাকতালীয়ভাবে ঘুরে গেলাম এই পাশে, উনি কিন্তু তখন আমার মানে ওই পিছনে ইয়েতে দাঁড়ানো। ঠিক এই জায়গায় উনি দাঁড়িয়েছিলেন আর আমি ছিলাম এখানে, এখানে দাঁড়িয়ে তখন উনি আমার মাথায়, ওই পাশ থেকে উনি আমার মাথায় হাত বুলিয়ে, আমি স্লোগান দিচ্ছিলাম, উনি যখন আমার মাথায় হাত বুলিয়ে আমাকে আদর করছিলেন। তখন আমি জান প্রাণ সাথে যত যেরকম স্লোগান, আমি তো ছোট মানুষ কিন্তু শোনা যেগুলো না আমার যে স্লোগান, তোমার নেতা আমার নেতা, শেখ মুজিব, জয় বাংলা, মানে জয় বঙ্গবন্ধু কিন্তু তখন মানে ওইভাবে হয়নি, আসেনি। এইভাবে যা মনে আসছে তাই দিতেছিলাম আমি স্লোগান। তখন উনি আমাকে আমার মাথায় হাত বুলায় আদর করে বলছেন, এই থাম থাম, হয়েছে, তুই তো ঘেমে গেছিস। আর ওদেরকে বলছি, ছেলেদেরকে বলছি, তোমরা ওই এর সাথে তোমরা পারলা না। তখন বলে যে আচ্ছা থাম থাম, আমাকে কিছু বলতে দে। উনি কিন্তু একথা রান্না আমাকে বলে, তুই একটু থাম, আমাকে কিছু বলতে দে। বলে তখন উনি বললেন যে তোমরা লেখাপড়া করবা, মানুষ হবা, মানুষের মতো মানুষ হবা। আমি ওনার কাছে, উনি আমাকে সময় মানে এমনভাবে উনি আধা ঘন্টার মতো আমি ওনার কাছে ছিলাম। উনি আর কি আমার সাথে মানে শিশুদেরকে যে উনি এত ভালোবাসতেন এটাই তার প্রমাণ। তা নাহলে ওইভাবে বলে ছেলেদেরকে যে তোমরা পারলা না, মানে মেয়েদেরকে উনি অনেক ভালোবাসতেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু নিজের জীবনের সর্বস্ব বিলীন করে মৃত্যুর মুখে দাঁড়িয়েও একটি উন্নত রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে তুলে ধরবার জন্য অবিচল চিত্তে কাজ করে গেছেন। কিছু বিপথগামীর জন্য সে পথ হয়তো গিয়ে প্রান্তরে মেলেনি, কিন্তু তাকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে বাংলার নদী, মাটি আর মানুষ। উনি 3.5 বছরের বেশি সময় পাননি। ওনাকে এদেশের পাকিস্তানি দোসররা এবং আমাদের কতিপয় উচ্ছৃঙ্খল সেনাবাহিনী বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে,
তার আগে বঙ্গবন্ধু যে 3.5 বছর মাত্র সময় পেয়েছিলেন, উনি দেশকে গঠন করেছিলেন, গঠন করে যখন উনি দেশকে এখন উন্নয়ন পথে এগিয়ে নিয়ে যাবেন তখনই বঙ্গবন্ধুকে হত্যা করা হয় সপরিবারে। আমি যখন তাকে প্রথম দেখলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি বোধহয় বাংলাদেশকে দেখলাম। সেই দিনের সেই স্মৃতি মনে হয় এখনো আমি স্মৃতি রোমন্থন করি, যে ওই যে বঙ্গবন্ধু আমার চোখে ভাসে, ওই সেই বঙ্গবন্ধু, ওনার দরাজ গলা। তারপরেও মনে হয় যদি ইস আবার যদি দেখতে পারতাম আমি সেই বঙ্গবন্ধুকে। ওই সে গানটা আমার মনে আসে খুব, যে রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরেনি, এখন পর্যন্ত আমার মনের মধ্যে গেঁথে আছে যে না সে বঙ্গবন্ধু।